প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাতু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব আসুন্ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতজন লোক নেওয়া হবে, কোন পদে নেওয়া হবে, কত টাকা বেতন, কী কী সুযোগ সুবিধা রয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বলি, আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। মানব সেবায় চাকরির আবেদন ফর্ম, উম্মার স্বার্থে নিবেদিত প্রাণ, দক্ষ, চৌকস এবং প্রতিশ্রুতিশীল 10 জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে আসুন্ন ফাউন্ডেশনের চ্যারিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস বিভাগে। আবেদনের যোগ্যতা আসুন্ন ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী, স্নাতক স্নাকোত্তর দাওরায়ে হাদিস পাস, অর্থাৎ অনার্স মাস্টার্স এবং দাওরায়ে হাদিস পাস সবাই আবেদন করতে পারবেন। সদ্য গ্রাজুয়েট ও ছাত্ররা আবেদন করুন, যাদের চাকরি আছে তাদের আবেদন না করতে উৎসাহিত করা হচ্ছে। নেতৃত্বের গুণাবলী, পরিশ্রমী, চিন্তাশীল, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ও দায়িত্বশীল, বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ, কম্পিউটার ব্যবহারে দক্ষ, ইসলাম ও মানব সেবার জন্য নিরলসভাবে সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা সম্পন্ন, সুযোগ সুবিধা, মানব সেবা নিজেকে নিয়োজিত করার সুযোগ, দেশবরেণ্য আলেমদের সাথে কাজ করার কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ, 15,000 টাকা মাসিক স্যালারি প্রথম 6 মাস, অর্থাৎ প্রথম 6 মাস আপনি 15,000 টাকা করে বেতন পাবেন, আবাসন ও খাবার সুবিধা প্রথম 6 মাস, অর্থাৎ প্রথম 6 মাস আপনি থাকা খাওয়ার সুবিধা পাবেন। 6 মাস পর পারফরমেন্সের ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা সহ সম্মানজনক বেতনে সাধারণত 20,000 করা হয় স্থায়ী নিয়োগ। আবেদনের শেষ তারিখ নিয়োগ চলমান রয়েছে, তবে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আবেদন করা যাবে। এরপর কীভাবে আবেদন করবেন, এখানে নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, যে প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাকোত্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন তার নাম, কম্পিউটার যে সকল প্রোগ্রাম জানেন তার বিবরণ, স্বাবলম্বীকরণ প্রকল্প, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, বৃক্ষরোপণ, নিরাপদ পানি প্রকল্প, ইফতার প্রকল্প, শীত বস্ত্র বিতরণ প্রকল্প, কুরবানি প্রকল্প, দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প ইত্যাদি বছরব্যাপী বাস্তবায়িত আসন্ন ফাউন্ডেশনের প্রকল্পগুলি নিয়ে আপনার পরামর্শ তুলে ধরুন 500 শব্দের মধ্যে এখানে লিখতে হবে। এরপর এখানে ইংরেজিতে লিখতে হবে, হাউ ডু ইউ ইনভিশন দ্য গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন অব আসন্ন ফাউন্ডেশন উইথ ইন দ্য নেক্সট 10 ইয়ার্স উইথিন 150 শব্দ, আর 150 শব্দের মধ্যে এখানে আসন্ন ফাউন্ডেশনের প্রকল্প বৃদ্ধির তথ্য এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে যে আসন্ন ফাউন্ডেশনের বৃদ্ধির কীভাবে বৃদ্ধি করা যায়, কীভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে এখানে আপনাকে লিখতে হবে। আপনার সম্পর্কে ইংরেজিতে 250 শব্দে লিখুন, অর্থাৎ যিনি আবেদন করবেন তার সম্পর্কে 250 শব্দ এখানে ইংরেজিতে লিখতে হবে। ছাত্র জীবনে যদি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থেকে থাকেন তার বিবরণ লিখতে হবে। ফেসবুক প্রোফাইল লিঙ্ক, লগ প্রোফাইল গ্রহণযোগ্য নয়, সিবি যুক্ত করুন। এখানে আপনার একটি সিবি সংযুক্ত করতে হবে, অ্যাড ফাইল, এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এবং আবেদন। তো আবেদনের যে এখানে একটি গুগল ডক্সের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে, তো গুগল ডক্সের ফাইল যে আবেদনের যে লিঙ্কটি সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন। আর এই যে বিজ্ঞপ্তিটি যে আমি দেখালাম, এটি আপনি কোন কোন পত্রিকার অনলাইন থেকে আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আসুন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইট। এছাড়াও যদি আপনি দেখতে চান যে ডেইলি ক্যাম্পাস, এখানে আসুন্ন ফাউন্ডেশন চাকরির সুযোগ অভিজ্ঞতা ছাড়াই আবেদন, এখান থেকে আপনারা এটি দেখতে পারবেন। এরপরে এছাড়াও আরটিভি অনলাইনে যে নিউজ রয়েছে সেখান থেকেও অভিজ্ঞতা ছাড়া আসুন্ন ফাউন্ডেশনের চাকরি, এখান থেকে গুগল নিউজ ফলো করে আসন্ন ফাউন্ডেশন জুনিয়র এক্সিকিউটিভ পদ নির্ধারিত নয়, বেতন 15,000 টাকা প্রথম 6 মাস, থাকা খাওয়া ফ্রি, এরপরে স্থায়ীকরণে বেতন হবে আপনার 20,000 টাকা, অভিজ্ঞতার প্রয়োজন নেই, কর্মকাণ্ড হচ্ছে ফুল টাইম, প্রার্থীর ধরন হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক স্নাকোত্তর দাওরায়ে হাদিস পাস, সদ্য গ্রাজুয়েশন সম্পন্নকারী ছাত্র আবেদন করতে পারবেন, অন্যান্য যোগ্যতা হচ্ছে নেতৃত্বের গুণাবলী, পরিশ্রমী, চিন্তাশীল, সুযোগ সুবিধা যেভাবে আবেদন করবেন। তো আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদন সম্পূর্ণ হবে। এরপর আপনার এই যে আপনি যে সিবি সংযুক্ত করবেন, এখানে প্রোফাইলটি তারা গুগল ডক্সের মাধ্যমে সকল তথ্য দেখার পরে যদি আপনাকে নির্বাচিত করে তাহলে অবশ্যই আপনাকে ফোন দেওয়া হবে, অথবা যেহেতু আপনি এখানে ফোন নাম্বার দিবেন অথবা মোবাইলে SMS আসবে, আসার পরে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এটা হচ্ছে নির্বাচিত হওয়ার সিস্টেম বা মাধ্যম, অর্থাৎ আপনি এখানে সাবমিট বাটনে
কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর হয়তো আপনার মোবাইল এসএমএস আসতেও পারে বা ইমেলে নাও আসতে পারে। যদি নাও আসে আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর হয়তো আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকতে পারে, আর যদি ডাকে তাহলে আপনি ইন্টারভিউ দিন, না ডাকলে তো এ পর্যন্তই আপনার কার্যক্রম। তো এভাবে যদি পরবর্তী আসনে ফাউন্ডেশনে আপনি আবেদন করতে চান, ইন্টারভিউ দিতে চান, তাহলে এখান থেকে তারা যে চাহিদা চায় বা তাদের যে সম্পর্ক বক্তব্য এখান থেকে আপনি জেনে শুনে বুঝে পরবর্তীতে আপনার প্রস্তুতি নিতে পারবেন। তো এই হচ্ছে আসন্ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান, সবার আগে তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বাটন অন করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।